আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডক্টর সাইদুর রহমান সাইদ, ইসিজি স্টাডি অ্যান্ড সলভ অ্যান্টিপন অফ দ্য হার্ট ডিজিজ, এই গ্রুপের অ্যাডমিন অ্যান্ড ফাউন্ডার, মাদারীপুরবাসীর জন্য চিকিৎসা সেবা, এই গ্রুপের অ্যাডমিন অ্যান্ড ফাউন্ডার। তো আজকে আমি আমার নিকট আত্মীয় একজন রোগীর সম্বন্ধে বলবো, যে রোগীর নাম হচ্ছে মোহাম্মদ আব্দুর রব গাজী, মাদারীপুরেই তার বাসা। সে একজন সুনামধন্য ব্যক্তি, তার অনেকগুলো গাড়ি রয়েছে, কার্গো গাড়িগুলো সাধারণত আছে, এবং অনেক জনপ্রিয় একজন ব্যক্তি। এই পেশেন্টের হলো হাই প্রেশার ছিলেন, নুন কেসব হাই প্রেশার, এবং পেশেন্টের নুন কেসব ডায়াবেটিস মেলাইটাস আছে। তো নুন কেসব ডায়াবেটিস এবং নুন কেসব হাইপার টেনশন, ওনার এই ডায়াবেটিস এবং আনকন্ট্রোল ছিল। ওনার ডায়াবেটিস আনকন্ট্রোল থাকার কারণে উনি ইদানিং হঠাৎ করে তার সবসময় ঘুম ঘুম ভাব, এবং তার কথায় একটু জড়তা জড়তা চলে আসছে, এবং হালকা রাইট সাইডের উইকনেস আছে। তো আমি যেখানে থাকি তার পাশেই তার মেয়ের বাসা, তো মেয়ে বাসা সে হিসেবে তো আমার কাছে আসে যে আমি একটু দেখাই। তো তারপরে আমি তাকে দেখলাম, তারপরে আমার মনে হয়েছে যে এই রুগীর হচ্ছে যে ইস্কেমিক স্ট্রোক হওয়ার সম্ভাবনা খুব বেশি। তখন রুগীকে আমি হচ্ছে টেস্ট করাই আমাদের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে নিয়ে, এবং সেই টেস্টে ইস্কেমিক স্ট্রোকই ধরা পড়ে, আমি যেটা থিঙ্কিং করছিলাম সেটা। এবং এই ভদ্রলোক একজন সার্জারির ডাক্তারকে দেখাইতো, অনেকদিন যাবৎ সে দেখায়, কিন্তু আসলে তার ডায়াবেটিসের ডায়াগনোসিসটাই হয় নাই, যার জন্য প্রপার চিকিৎসা হয় নাই, যার জন্য ওনার ডায়াবেটিসটা কন্ট্রোল হচ্ছে না। যেখানে খালি পেটে থাকতো 12-14, এবং আপনার টু আওয়ার্স অনেক বেশি পাওয়া যেত, অনেক বেশি। ওনার টু আওয়ার্সটাও প্রবলেম ছিল, জাস্টমিন ওনার হচ্ছে বেজাল ইনসুলিনে বেশি প্রবলেম, বেজাল ইনসুলিনে প্রবলেম বেশি, এবং খাবার 2 ঘন্টা পর যেটা বোলাস ইনসুলিন, সেখানেও কি ওনার প্রবলেম। তো আপনি যেদিনকে প্রথম মাপছিলেন, আমরা তো রুগীরটাকে দেখাই, আপনি প্রথম যেদিনকে মাপছিলেন খাওয়া খালি পেটে কত ছিল, 12.5 বা 6 এরকম ছিল, আর খাওয়ার 2 ঘন্টা মনে হয় 22 না কত জানি আসছিল, 17 না, খাওয়ার 2 ঘন্টা পর 17 আসছিল। তা দুটোই প্রবলেম অনেক বেশি। তাহলে সেক্ষেত্রে ওনার রোগটা ডায়াগনোসিস করি এবং চিকিৎসা শুরু করি। তো আল্লাহর রহমতে 2-3 দিন 4 দিনই ওনার ডায়াবেটিস নর্মাল লেভেল চলে আসছে। আল্লাহর রহমতে আমরা রোগীটাকে একটু দেখাই। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এখন কি ঘুম ঘুম আসে, কমছে না? তখন কিন্তু এই যে এর আগে যে ডাক্তার দেখাইছিলেন আপনি, যে ঘুম ঘুম আসে, ঘুম ঘুমের কোনো চিকিৎসা নাই বলছিল, তাই না? যে ঘুম ঘুমের কোনো চিকিৎসা নাই, ঘুম ঘুমের তো অবশ্যই চিকিৎসা আছে, কেন থাকবে না, তাই না? কারণ যে ঘুম না আসলে আমরা ঘুমের চিকিৎসা দেই, কিন্তু আপনি একটু বলেন তো মা, কি কি বলছিল যে ঘুম, মানে ঘুম ঘুম যদি না আসে তাহলে আমরা চিকিৎসা দিলে ঘুম তার আসে, কিন্তু যদি ঘুম আসে তাহলে সেটা কোনো চিকিৎসা নাই, ঘুম ফিরানো কোনো চিকিৎসা নাই। আসলে ওনার আসলে ডায়াগনোসিসটা দরকার, যে কেন ওনার হচ্ছে ঘুম আসে সেইটা। তো সেটা আমরা ডায়াগনোস করতে পারছি, মূলত ওনার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়েছিলো, এই জন্য ওনার ঘুম ঘুম আসছিল। তো আল্লাহর মতে সেই ইলেকট্রোলাইট ইমব্যালেন্সটা অনেকটাই কারেক্ট হয়ে গেছে, এবং কথার জড়তাও অনেক অংশ কমছে না মা। কি মুরব্বি, আপনি এখন ভালো আছেন? ভালো আছেন না, ভালো লাগতেছে না? এখন কি যে কথায় বাজে ওরকম, মুখে সে লালা পড়তো, সে লালা বের হয়? আমার সাথে যখন প্রথম দিন আমি নিজে নিয়ে গেছিলাম ওনাকে বরিশালে মাদারীপুর থেকে, তো কথা বলতো বেচারা পুজো পুরো লালা, এখন কিন্তু সেই লালা নাই, এই যে কথা এখন স্পষ্ট আল্লাহর মতে, তাই না? কি মা, অনেক লালা ছিল না, এখন সেই লালা কি আছে? তাহলে কয়দিন চিকিৎসা করছি মাত্র? 4-5 দিনেই সেই আল্লাহর রহমতে তার যে মুখে কথা বলতে যে লালা বের হইতো, এখন কিন্তু সেটা বের হয় না, এবং কথাটাও কথা বেশ স্পষ্ট, কিন্তু আগে সেই স্পষ্টতা ছিল না, এবং আজকে যখন ঢুকলো তো পুরো উদ্যম নিয়ে ঢুকলো না, এখন কথাটা ক্লিয়ার বলতে পারে। ওয়েলকাম টু ইউ।
তো আসলে আগে আমাদেরকে কি দরকার, আসলে আমাদের রোগটা ডায়াগনোসিস করা দরকার, কি কারণে আমার এই রোগীর এই সমস্যাটা হলো, এইটা হলো মেইন জিনিস। আসলে রোগ তো ভালো করা মালিক আল্লাহ, কিন্তু আমাকে চেষ্টা করতে হবে সর্বোচ্চ, এবং নিয়ম মানতে হবে। ওই রোগী কিছুটা নিয়ম মানে না, মানে আসলে বড় ব্যবসায়ী মানুষ তো, এই বিভিন্ন ব্যস্ততা, এখন আগের দিনের সেই কথা ভুলে যান, এখন আপনাকে চলতে হবে একেবারে টাইম মেনটেন করতে হবে। ডায়াবেটিস সম্পূর্ণ কিওরেবল ডিজিজ, সম্পূর্ণ ভালো হয়ে যাবে ডায়াবেটিস যদি আপনি ঠিকমতো মেনটেন করতে পারেন। আপনি ইনসুলিনও তো নিতে চান নাই, করতাম ইনসুলিন নিমু তাই না? তো আল্লাহর রহমতে আমি ইনসুলিন দিচ্ছি, আশা করি যে 2-3 মাস পর আবার ইনসুলিন বাদও দিতে পারবে। এখন না, এখন বাদ দেওয়া যাবে না, একটা সময় আসলে ইনশাআল্লাহ ওনার ইনসুলিন আমরা বাদ দিয়ে দেবো। সুতরাং লাইফ স্টাইল মেনটেন করা দরকার। তো আমার রোগীর জন্য সবাই দোয়া করবে, আল্লাহ সুবহানাহু তাআলা তাকে পরিপূর্ণ সুস্থতা দান করুক। আমার জন্য দোয়া করবেন যাতে মানুষের সঠিক রোগ ডায়াগনোসিস করে সঠিক চিকিৎসাটা প্রদান করতে পারি, সেই যোগ্যতা আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে দান করুক এবং সকল ডাক্তার ভাই বোনকে আল্লাহ দান করুক। সকলে ভালো থাকবেন, দোয়া করবেন, আর ভালো লাগলে ভিডিও শেয়ার করে দিবেন। সকলকে আমার রোগীর জন্য, আমার জন্য দোয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু। আর যারা ডায়াবেটিসের রোগী রয়েছেন, যারা হার্টের প্রবলেম রয়েছেন, অথবা যারা স্ট্রোকের প্রবলেম রয়েছেন, যারা মেডিসিনের প্রবলেম রয়েছেন, তারা নির্দ্বিধায় আমার সাথে পরামর্শ করতে পারেন বরিশাল অথবা আমার মাদাইপুর চেম্বারে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।